নমস্কার বন্ধুরা, ভাইজ্যাকের প্রথম দিনের পুরো কাহিনী আজ আপনাদের সামনে বলবো। আমরা ব্যারাকপুর থেকে রওনা হই ক্যাব বুক করে। ব্যারাকপুর টু শালিমার পর্যন্ত প্রায় 950 টাকা নিয়েছিল দেখুন ক্যাবের ভিতর থেকে কিছু ফটোগ্রাফি। শালিমার স্টেশনে পৌঁছে গেছি। শালিমার স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন এসে গেল, করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনে এসি থ্রি টায়ার আমাদের সিট ছিল, ভিতর থেকে বাইরের ছবি। তো আমাদের সিটগুলো যদিও পাশাপাশি ছিল, কিন্তু আমরা অ্যাডজাস্ট করে একটি ব্লকের মধ্যে করে নিয়েছি। এসি ট্রেনে চালু হতেই বেশ ঠান্ডা শুরু হয়ে গেল, বাইরেটা যথেষ্ট গরম ছিল। তো রিল্যাক্স মুডে দূরের পথে আমরা ভাইজাকের দিকে। ঠান্ডা লাগছে বাচ্চাদের, সেই জন্য কফি স্ন্যাক্স ডিমান্ড দিয়ে ইভিনিং টাইমে শুরু। একদম রাতটা শেষ হতেই ভোরে ভোরে ট্রেন পৌঁছে গেছে একদম বিশাখাপত্তনম। ওখানকার স্টেশনের কিছু ক্লিপ, স্টেশন চত্বর খুবই সুন্দর, কম্পারেটিভলি আমাদের বেঙ্গলের থেকে বেটার লাগলো। স্টেশনের জাস্ট বাইরে বিশাখাপট্টনমে তাও বাজেনি, বাইরের কিছু ক্লিপের ফটোগ্রাফি। কিন্তু আকাশ মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে, রাত্রে বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো সব ভিজে রয়েছে। হোটেল মালিকের সঙ্গে কথা বলে রিসিভ করার জন্য গাড়ি পাঠিয়ে দিল। এখানে দেখুন একটা ট্রেন মিউজিয়ামের মতো রাখা আছে, পুরনো ট্রেন। আমাদের হোটেল ছিল অরবিন্দ স্টে, আমরা ফোনেই অলরেডি বুক করে রেখেছিলাম। হোটেল 3500 টাকা এসি হোটেল পার ডে কা রেন্ট ছিল। তো হোটেলটা আমাদের খুবই ভালো লেগেছে। হোটেলের রুমের জানলা থেকে কিছু ভিউ, বাইরের দৃশ্য। হোটেলের বারান্দা থেকে সামনের দিকটা, আমাদের হোটেলের রুম নাম্বার ছিল 444, ফোর্থ ফ্লোরে লিফট ছিল। সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে আরকে বিচের দিকে, কারণ আরকে বিচ থেকে আমাদের হোটেল 300 মিটার দূরে ছিল। দেখুন আরকে বিচের কিছু সিনারি, ইন্দিরা গান্ধী চিলড্রেন পার্ক। ওখানে আমি আর ছেলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে আমরা একবার ঘুরে এসে আসলাম। তারপর হোটেলের মালিকের সাথে কথা বলে গাড়ি বুক করে নিলাম 3 দিনের জন্য, 2 দিন লোকাল সাইট সিন এবং 1 দিন আরাকু ভ্যালি। সকালে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হলাম। সকালের ব্রেকফাস্ট আমরা মৌরি রেস্টুরেন্টে 50 টাকা পার প্লেট ইডলি দোসা বড়া ইত্যাদি ইত্যাদি খাওয়া হলো। তারপর গাড়িতে করে শুরু হয়ে গেল যাত্রা। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের ছিল ভিমলি বিচ। আরকে বিচ থেকে ভিমলি বিচের দূরত্ব 28 কিলোমিটার। ওখানে সেলফি পয়েন্টে বেশ কিছু ফটো। প্রত্যেকটা বিচ এত সুন্দর যে আসতে মন চায় না, প্রচুর ফটোগ্রাফি। তার মধ্যে কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। সমুদ্র, সমুদ্রের ধারে যে রক বিচের মধ্যে, ওখানে কিছু বুদ্ধ মূর্তি রাখা আছে বৌদ্ধদের, সেখানেও কিছু ফটো। ওখান থেকে চলে আসলাম, সেকেন্ড ডেস্টিনেশন আমাদের ছিল তোতলাকোন্ডা এনসিয়েন্ট বৌদ্ধিস্ট মনাস্ট্রি। এটা অনেক পুরনো, এর প্রচুর হিস্ট্রি রয়েছে, প্রায় 2000 বছর পুরনো এই বৌদ্ধ স্তূপ। এখানেও গাইড পাওয়া যায়, গাইডরা মোটামুটি সব কিছু এর হিস্ট্রিটা বলে দেয়। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তোতলাকোন্ডা ভিউ পয়েন্ট বা বিচ ভিউ পয়েন্ট। দেখুন এখানে দেখা যাচ্ছে, কিছু ক্লিপ এখানেও নেওয়া হলো। সব জায়গাতেই ফটোগ্রাফির জন্য খুবই ভালো লাগবে আপনাদের, সিন সিনারি, সমুদ্র তার সাথে পাহাড়। এখান থেকে তোতলাকোন্ডা ন্যাচারাল আর্চ,
এটা কিন্তু অনেকে দেখার সুযোগ পায় না, এটা রিস্কি। সমুদ্রের ধারে মনে হচ্ছে যেন যদি ভেঙে যায় পাথরগুলো তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, তবু রিস্ক নিয়ে ফটো তুললাম। তারপর চলে গেলাম রামানাইডু ফিল্ম স্টুডিও, এটা একটা পাহাড়ের উপরে অনেকটা হাইটে পুরো স্টুডিওটা। তো গাড়ি নিয়ে একদম ডাইরেক্ট স্টুডিওর গেটে, স্টুডিও টিকিট রয়েছে, টিকিট কেটে স্টুডিওর ভিতরে ঢুকতে হয়, 60 টাকা পার হেড টিকিট। ওটা মেন বিল্ডিং ছিল স্টুডিওর, এটা মন্দির। একটা স্টুডিওতে যা যা দরকার সব কিছু রয়েছে, স্টুডিওর সামনে ভিউ পয়েন্ট, এখান থেকেও খুব সুন্দর ফটোগ্রাফি করা যায়। এগুলো স্টুডিওর মধ্যেকারই ছবি। স্টুডিও গেটের বাইরে জাস্ট এই ধরনের কিছু সিন সিনারি আছে, তার সাথেও আমরা ফটোগ্রাফি নিলাম। তারপর চলে আসলাম রুসিকান্ডা বিচ, এখানে বাথিং পয়েন্ট আছে, এখানেও প্রচুর রক্স আছে এক সাইডে, সেখান থেকেও ফটোগ্রাফি নেওয়া যায়। এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্যে বা সবারই, শুধু বাচ্চাদের না, বোটিং, জেট স্কাই, জেট স্কি, যেগুলো মোটর সাইকেল সমুদ্রের মধ্যে চালানো যায়, সেই সব ব্যবস্থা রয়েছে। রুসিকান্ডা বিচ থেকে বেরিয়ে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম রাস্তার উপরেই একটা ভালো হোটেল দেখে। সেখানে আমরা বাঙালি খাবারের মতো ডাল ভাত, বাচ্চারা বিরিয়ানি, দুপুরের খাবার ওখানেই সেরে নিয়ে আমরা চলে গেলাম ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক। ওখানে 50 টাকা পার হেড টিকিট আছে। ওটা দুরকম গেট আছে, একটা সাগর গেট, একটা মেন গেট। মেন গেট দিয়ে ঢুকলেই ভালো, তবু আমরা কিন্তু সাগর গেট দিয়ে ঢুকেছিলাম, গাড়ি আমার ওখানে দাঁড়িয়ে ছিল। জুওলজিক্যাল পার্কে সব রকমের অ্যানিমেলসই আপনি দেখতে পাবেন, তার মধ্যে কিছু ক্লিপ আমি দেখানোর চেষ্টা করলাম। তো জুওলজিক্যাল পার্কটা অনেকটা বড়, মেন গেট দিয়ে ঢুকলে ওখানে সাইকেল পাবেন রেন্টে, অথবা টোটো, ব্যাটারি চালিত টোটো গাড়িগুলো রয়েছে যেগুলো আপনাকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবে। এখানে সাপটা দেখতে পাচ্ছেন, খুব বড় এবং মোটা সাপ। এখানে যে শিম্পাঞ্জি, তারপর বাঘ, এগুলো সব দেখা যায়। গন্ডার, জলহস্তি, সব রকম অ্যানিমেলসই আছে। এখানে দেখুন হরিণের ছবি, হরিণগুলোকে দূর থেকে খুব সুন্দর লাগছে। এখানে বাঘটা মুভমেন্ট করছিল, এখন বসলো। এরপরে চলে এসেছি আমরা টিনেটি পার্ক। টিনেটি পার্কের এই জাহাজটা বাংলাদেশি জাহাজ ঝড়ে চলে এসেছিল, এমভি মা বাংলাদেশি শিপ ওটা। এখানেও একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর ভিউ টিনেটি পার্ক। এখানেও বেশ কিছুক্ষণ সময় কাটানো যায়। এখানকার সিনারিটা একটু অন্য ধরনের, দেখুন রকগুলোর উপরে শ্যাওলা জমে গেছে, স্লিপ হয়, সাবধানে ফটোগুলো তুলতে হয়। তো খুব সুন্দর ভিউ এখানকারও, খুব ভালো লাগলো। আর এখানের থেকেই প্রায় সন্ধে হয়ে গেল, আর অন্য কিছু অ্যাটেন্ড করার কারণ আমার প্রত্যেকটা জায়গাতে প্রচুর সময় দিতে হলো। তারপর আরকে বিচে এসে সন্ধ্যের সময় আরকে বিচে ঘুরতে ঘুরতে ফিশ ফ্রাই খেয়ে ডিনার সেরে হোটেলে ঘুম। ধন্যবাদ।